আলো ঝলমলে জনসভা, আইনের রক্ষক, আইন প্রতিস্থাপক, বিচারক সহ সমাজের উঁচু তলার অনেক মানুষজন সেখানে উপস্থিত। আর তাদেরকে কেন্দ্র করে দাঁড়িয়ে রয়েছে অসহায় এক মেয়ে। একটা সহজ, সাধারণ এবং শান্তিপূর্ণ জীবন চাওয়া এই মেয়েটির উপর দৃষ্টি পড়েছে কিছু চিল শকুনের। তার সম্মান নিয়ে খেলতে চায় তারা। নিজের লোক থাকতেও আপন হারা এই মেয়েটির একমাত্র ভরসা তখন সমাজের ওই উঁচু তলার মানুষজনগুলো। সাহায্যের হাত চায় সে, কিন্তু নিজেদেরকে সমাজ সম্মানের সর্বোচ্চ গদিতে বসিয়ে রাখা ওই মানুষগুলো সেদিন নীরব। চোখের সামনে এমন এক ঘৃণ্য অপরাধ হতে দেখেও তাদের ঠুনকো আত্মাভিমান তাদের চোখকে নিচে নামিয়ে দিয়েছে। মানুষরূপী ওই চিলশকুনগুলোর নোংরা দৃষ্টির সামনে মেয়েটির চোখের জলই যেন তার একমাত্র আবরণ বেঁচে রয়েছে। কী ভাবছেন, পৌরাণিক কথার নামে কেন 2023 ভারতবর্ষের নিত্যদিনের খবরের কাগজগুলোর শেষ পাতাগুলো পড়ে শোনাচ্ছি? না, চিন্তিত হবেন না বা বিভ্রান্ত হবেন না। মেয়েটির চোখের জল শুধু আজকের নয়, থেকে হাজার বছর আগে রচিত হয়ে চলা ভারত ইতিহাসের সবচেয়ে কদর্য পাতাগুলিতেও মেয়েটির চোখের জল যেন খুবই স্পষ্ট। শুধু চরিত্র বদলেছে, আজকের সাধারণ মেয়েটি হয়েছে সেদিনের পাণ্ডব কুলবধূ রাজকুমারী পাঞ্চালী। তবে পরিস্থিতি বদলেছে কি? বীর প্রধান পাণ্ডব শিষ্য সত্যবাদী যুধিষ্ঠির শুধুমাত্র নিজের পৌরুষ এবং আত্মাভিমান রক্ষার জন্য হারিয়ে ফেলেছেন সব কিছু। কিন্তু নিজের স্ত্রীকেও নিছক সম্পত্তি তুল্য ভেবে জোয়ার দাওতে লাগিয়ে ফেলেছেন। যুধিষ্ঠিরের বিচার বুদ্ধি, ভীমের বল, অর্জুনের বীরত্ব, কুল সহদেবের তীক্ষ্ণতা সব যেন ঠুনকো পৌরুষত্ব এবং আত্মাভিমানের কাছে হার মেনেছে। দুঃশাসনের পাপি হাত স্পর্শ করেছে দ্রৌপদীর চুল। সমস্ত সম্মান ভুলুণ্ঠিত করে তাকে টানতে টানতে আনা হয়েছে রাজসভায়। পৌরুষত্বের মূর্ত প্রতীক পাণ্ডবগণ তখন যেন না পুরুষের রূপ ধারণ করেছে। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্যের মতো সমাজের ধর্মের রক্ষকরা যেন চোখ থাকতেও অন্ধ হয়ে গেছে। রাজার পুত্রকে রক্ষা করার বচন তাদের নাকি এতটাই অসহায় করে দিয়েছে যে একটা নারীর সম্মান রক্ষা করার মতো ধর্মও তারা নিজের থেকে ভুলে গেছে। দ্রৌপদীর আত্মচিৎকার যেন এক বদ্ধ কারাগারের দেওয়ালের মধ্যেই বারবার ঘোরাফেরা করছে, কারোর কান অবধি যেন সে আওয়াজ পৌঁছচ্ছেই না। পাপী দুর্যোধনের হাত পরে তার আঁচল ধরে টানতে শুরু করেছে। সমগ্র রাজসভার সামনে তাকে উলঙ্গ করে নিজের পৌরুষত্বের প্রমাণ করতে যায় ওই দুর্যোধন। কিন্তু কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে। পৌরুষত্বের মহিমধারী ওই সমস্ত নকল পুরুষরা যখন নিজেদের আত্মাভিমান এবং বচনের দোহাই দিয়ে রাজসভায় মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে, তখন আবির্ভাব ঘটে পরম পুরুষ রাঘবের। 100 হাতির ক্ষমতাধারী দুর্যোধন যতই দ্রৌপদীর শাড়ি টানতে শুরু করে ততই যেন শাড়ির দৈর্ঘ্য বাড়তে থাকে। সময় ক্লান্ত হয়ে যায় দুর্যোধন, কিন্তু শাড়ি আর শেষ হয় না। রাখে হরি তো মারে কে, রঘুকুলপতি শ্রীকৃষ্ণের হাত যার উপর আছে তাকে দুর্যোধনের মতো এক পাপী কিভাবে নষ্ট করতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, একজন কৃষ্ণ ভক্ত সদা কুলবতী নারী দ্রৌপদীর উপর এরকম নির্মম অত্যাচার এনে আসার কারণটা কি? মহাভারতের মতো এমন এক পৌরাণিক গ্রন্থ যার প্রতিটি পাতায় পাতায় বীর বীরত্বের জয়গান গাওয়া হয়েছে, সেখানে নারী চরিত্র হরণের মতো এরকম এক কদর্য অধ্যায় তুলে আনার কারণটাই বা কি? কেনই বা লেখা হয়েছিল এই অধ্যায় মহাভারতের মধ্যে? জেনে নেব ঠিক এর পরের ভিডিওতে। ধন্যবাদ।